হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলিজ ভ্লগ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ধামাকাদার রেসিপি। আজকে আমি বানাবো ভোলা মাছের তেল ঝাল। এর জন্য ভোলা মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এইবার আমি কি করব, এবার আমি মাছগুলোকে তেলে একটু ডিপ ফ্রাই করে নেব। তো ফ্রাই করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে ফ্রাই করতে হবে। এরপর আমি আদাটাকে ভালো করে থেতো করে নেব। তো আদা থাতার কাজ কিন্তু এখন চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার আদা থাতা হয়ে গেলে আমি কড়াইতে একটু সর্ষের তেল নিলাম। সর্ষের তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে তারপর এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে আমি লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত রকম মশলা দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে আমি সামান্য একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এর মধ্যে কিন্তু আরও একটু জল দেব। দিয়ে এটার মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিছু সময় ফোটার জন্য দেব। মাছগুলো ফুটছে, কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে আমাদের ভোলা মাছের তেল ঝাল। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলো তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।